सिंधारा एंड आर्कियोलॉजिकल साइट जैसलमेर থেকে প্রায় 18 কিলোমিটার দূরে কুলধারা গ্রাম অবস্থিত। এই কুলধারা 200 বছর ধরে খালি পড়ে রয়েছে। এই কুলধারা গ্রামে ঢোকার মুহূর্তে আমাদের একটা অদ্ভুত সেন্সেশন হয়েছে, সেটা হচ্ছে উৎসাহ। তার সাথে মিলে আছে নানান রকমের চিন্তা মাথায়, এবং তার ইতিহাস জেনে আমি কুলধারাতে এসেছি যাতে আমি তোমাদের সবার সাথে জিনিসটা শেয়ার করতে পারি। শুরু হয়ে গেল আমাদের যাত্রা কুলধারা গ্রামের ভেতরে। আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকছি ধীরে ধীরে। এটা হচ্ছে ভূতের নগরী। এখানে একটা গ্রাম, মানে মাইলের পর মাইল একটা গ্রাম, সেই গ্রামটা পুরো খালি হয়ে গেছে। এরা এখানে অনেক বছর আগে, মানে সবাই জানে এটা, এখানে আমি দেখাচ্ছি তোমাদের, পুরো গ্রামটা খালি পড়ে রয়েছে। এখানে প্রচুর অদ্ভুত ধরনের আওয়াজ, অদ্ভুত ধরনের কাণ্ড কারখানা ঘটেছে। মানে সেগুলো হচ্ছে প্রেতাত্মা বলে যাকে, তাদের দ্বারা ঘটেছে। আমি সেটাই তোমাদের সাথে সামনে ধরে নেবার, ধরে দেখাবার একটু চেষ্টা করছি। এখানে একটা সিনেমাও হয়েছে রাত্রিবেলাতে। তো একটা ভয়ঙ্কর জায়গা, মানে তোমরা যদি নেটে সার্চ করো দেখতে পাবে, কুলধারার নাম্বার 2 হন্টেড প্লেস বলে চিহ্নিত। ইন্ডিয়াতে নাম্বার 2 হন্টেড প্লেস বলা হয় এই জায়গাটাকে। তো আমরা সেই ভূতের জায়গায় ঘুরতে এসেছি, সাহসটা বোঝো। যাই হোক, চুলটুল ভালো করে বেঁধে নিয়েছি, তো তোমাদেরকে দেখাই একটু, তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা। রাজস্থানের সম্বন্ধে বলতে গেলে বলা উচিত আমাদের যে ভারতের জীবনযাত্রা, সংস্কৃতি আর ঐতিহ্যের কেন্দ্র রাজস্থানকে মনে করা হয়। সমগ্র ভারতের সংস্কৃতির সংমিশ্রণ হয়েছে এই রাজস্থানে। প্রতি বছর প্রচুর পর্যটক আসে দেখা করতে এই রাজস্থানে, নানান জায়গায় ঘুরে দেখে। কিন্তু পর্যটকদের আগ্রহের যে কেন্দ্রবিন্দু, সেটা কিন্তু রাজস্থানের ভূতুরে শহর কুলধারাতে কিছু কম না। এই রাজ্যের জয়সলমীর অঞ্চল থেকে একটু দূরে পুরোপুরি পরিত্যক্ত একটা ছোট শহরই বলতে পারো, এর নাম হচ্ছে কুলধারা। আবার অনেকে এটাকে ভুতুরে গ্রাম বলেও মনে করে থাকেন। কথিত আছে যে এই শহরে একা যে বেড়াতে গেছে তাদের কেউই প্রাণ নিয়ে ফেরত আসতে পারেনি, কারণ এত অদ্ভুত সব কাণ্ড ঘটে। মানুষ প্রথমে বিশ্বাস করত না, কিন্তু ধীরে ধীরে মানুষের মনের মধ্যে একদম দৃঢ় সংকল্প করে নেয় তারা যে এখানে কোনো সময় তারা রাত্রিবেলা রাত্রে কাটাবে না। জয়সলমীর থেকে থর মরুভূমির দিকে মাত্র 15 কিলোমিটার গেলেই এই শহরের হদিশ পাওয়া যাবে। এক সময় এই শহর অনেক লোকের বাস ছিল, কিন্তু এখন আর কেউ থাকে না। কেন? এখানে সারি সারি ঘর বাড়ি, কুয়ো, মন্দির, পাথুরে পথ সবই ছিল, কিন্তু কেউ থাকার নেই। প্রায় 200 বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে ভৌতিক শহর কুলধারা। অনেকেই মনে করেন এই শহরে পরিত্যক্ত বাড়িঘরগুলোতে ভূতের বাস আছে, অনেকবার তার প্রমাণও মিলেছে। চলো এবার জেনে নিই এই শহরকে কেন পরিত্যক্ত করে পুরো গ্রামবাসী চলে গেছে অভিশাপ দিয়ে। থর মরুভূমির কোলে এই নগরটি তৈরি হয়েছিল 1291 সালে। যোধপুরের পালি সম্প্রদায়ের ব্রাহ্মণরা এখানে বসতি গড়েছিল।
কুলধারার সাথে সাথে আরো 83টি গ্রাম একসাথেই গড়ে উঠেছিল। উন্নতির শীর্ষে থাকলেও একসময় ঘটে ভারতের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এক ঘটনা। 1825 সালে রাখি পূর্ণিমার রাতে হঠাৎ করেই ফাঁকা হয়ে যায় সমস্ত কুলধারার অঞ্চল। রাতারাতি গায়েব হয়ে যায় এখানকার প্রায় 1500 মানুষ। কি হয়েছিল সে রাতে? কেন ভ্যানিশ হয়ে যায় মানুষ? তার পেছনে অবশ্য একটা ছোট্ট ঘটনা রয়েছে, আর সেটা জানাবার জন্যই আজকে আমার এই ভিডিওটা। সে সময় স্থানীয় এক জমিদার কুলধারায় বেড়াতে আসেন। গ্রাম প্রধানের মেয়েটির দিকে তার কুনজর পড়ে। সে গ্রামবাসীকে বলে মেয়েটিকে তার হাতে তুলে দিতে, না হলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে বলে ভীষণভাবে হুমকি দেন। কিন্তু গ্রামবাসী সেই হুমকিতে ভয় পায়নি। তারা একত্রিত হয়ে নিজেদের আত্মসম্মানকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই রাতেই তারা সবাই গ্রাম ছেড়ে চলে যায় চিরকালের জন্য। তবে যাওয়ার আগে কুলধারা গ্রামের মাটিকে গ্রামবাসীর প্রত্যেককে অভিশাপ দিয়ে যায়। প্রায় 550 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা জনপদ কুলধারা রাতারাতি হয়ে পড়ে ভৌতিক। সেদিনের পর থেকে কুলধারাতে কেউই নতুন করে আবাসস্থল গড়ে তুলতে পারেনি, কেউ দখলও করতে পারেনি কোনো জায়গা। যারাই চেষ্টা করেছে তাদেরই ভাগ্যে নেমে এসেছে নির্মম মৃত্যু। দিল্লির প্যারানর্মাল সোসাইটি থেকে 30 জনের একটি দল রাত কাটাতে গিয়েছিল কুলধারা গ্রামে। তাদের দাবি, রাত জুড়ে নাকি অলৌকিক ঘটনা ঘটে ধ্বংসস্তূপে ভরা এই গ্রামে। আচমকা রাতের বুক চিরে শোনা যায় আত্মচিৎকার, হঠাৎ কমে যায় তাপমাত্রা, সকালে নাকি গাড়ির গায়ে দেখা যায় শিশুদের হাতের ছাপ। সে কারণে মনে হয় যে গ্রামবাসীর অভিশাপ এখনো কার্যকর এই পরিত্যক্ত রহস্যময় নগরীতে। এমনও বলা হয়েছে যে যারা এসেছিলেন তাদের বারবার মনে হয়েছে তাদের কাঁধে কেউ যেন একটা হাত রাখছে। তারা যখন ফিরে পিছনে তাকিয়েছে তখন দেখেছে কেউ নেই। এই অদ্ভুত ভুতুড়ে শহর কুলধারাতে যেসব ভৌতিক কাণ্ডকারখানা ঘটেছে তার কোনো ব্যাখ্যা কিন্তু আজও মানুষ খুঁজে পায়নি। ভবিষ্যতে কি পাবে কি জানি। দেখো, আমি এখন এখানটা দিয়ে বেরোচ্ছি। এখান দিয়ে বেরোলে একটা মন্দির আসে। এই মন্দিরটাতে মন্দির তৈরি আছে কিন্তু কোনো মূর্তি নেই, কোনো পুরোহিত নেই, কোনো দিন পুজো হয়নি, অথচ একটা মন্দির যেরকমটা সেরকম পড়ে রয়েছে। এই বাড়িগুলোর মধ্যে ঢুকলেই কেমন একটা হতাশা ফিল হচ্ছে। কেমন অদ্ভুতভাবে হয়তো গল্পটা জানি বলেই হয়তো এরকম একটা ফিলিং হচ্ছে যে সত্যি এরা খুবই দুঃখজনকভাবে এরা নিজেদের এত সুন্দর গ্রামটা ফলে ফুলে একদম ভীষণভাবে উন্নত হয়ে উঠেছিল সেই গ্রামটাকে ওরা সব ফেলে দিয়ে চলে যেতে হলো, তার জন্য ওরা অভিশাপ দিয়ে গেল। আমার অভিজ্ঞতা যদি, পার্সোনাল অভিজ্ঞতা যদি তোমরা জিজ্ঞাসা করো, তাহলে আমি তোমাদের ভয় দেখাবার জন্য বলবো না, বা আমি বলবো না যে এটা তোমাদের বিশ্বাস করতেই হবে, তোমাদের বিশ্বাস না করলেও আমার মানে সেটার জন্য আমি কিছু মনে করবো না। কিন্তু আমার একটা ছোট্ট অভিজ্ঞতা হয়েছে, যখন আমি এই ঘরটা, যেমন দেখছো অন্ধকার একটু বেশি এই জায়গাটাতে, আমি যখন এসেছিলাম আমার গা অলরেডি ছমছম করছিল, তো আমি ঢুকেছি, তাও আমি একা একাই ছিলাম তখন সেই মুহূর্তে, আমি এই জায়গাটাতে আমি একা ছিলাম, আমি ঢুকে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। তো এই জায়গাটাতে আমার অন্যান্য জায়গার থেকে একটু বেশি ভয় লাগছিল, আর আমি খুব মন দিয়ে ভিডিওটা তৈরি করছিলাম, মানে শ্যুটটা করছিলাম। যখন শ্যুট করছি, করতে করতে হঠাৎ আমার ফিল হয়েছে, জানি না এটা হ্যালুসিনেশন কিনা, হঠাৎ আমার ফিল হয়েছে আমার কানের কাছে কে যেন একটা ফিসফিস করে কি কথা বলে উঠল। বাস, দ্যাটস অল, আর কিচ্ছু আমার ফিলিং হয়নি। কিন্তু আমার এই ফিলিংটা খুব জোরদার ফিল হয়েছে যে হ্যাঁ, কেউ তো কিছু একটা বলে গেল কানের কাছে। আমি সেটা জানি না সেটা কি, আমার সেটা নিয়ে কোনো কিছু তর্ক বিতর্কও করার নেই, বাস আমার এইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই অভিজ্ঞতার পরেই আমি আর এক মিনিটও থাকতে চাইনি, আমি আমার পরিবারকে নিয়ে কুলধারা ত্যাগ করেছি।